নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/9/2020 পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে, সেটা শেয়ার করছি। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য, তো আসুন দেখে নিই যে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে স্কুল খোলা নিয়ে কী খবর প্রকাশিত হয়েছে। 30শে সেপ্টেম্বরের আগে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকছে। এটা পশ্চিমবঙ্গে তো আগেই ঘোষণা হয়েছে, এবং তার সঙ্গে আরও রাজ্যে কিছু রাজ্যে কিন্তু খুলছে না 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আবার কিছু কিছু রাজ্যে কিন্তু এই 30শে সেপ্টেম্বরের আগেই 21 তারিখ থেকে কিছু কিছু জায়গায় স্কুল খুলে দিয়েছে, সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। তো দেশের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গেও সেপ্টেম্বরে স্কুল খুলছে না, এই কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিয়ে এ রাজ্য স্কুল খোলার পক্ষপাতী নয়। শিক্ষামন্ত্রীর কথায়, কারো প্রাণের বিনিময়ে শিক্ষা হতে পারে না, স্কুল কবে খুলবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। দেশের কোভিড আক্রান্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হওয়ার মহারাষ্ট্র সরকারকেও 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্দেশিকায় বলা হয়েছে যে স্বইচ্ছায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিতে পারে স্কুল কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশের সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কুল পুনরায় চালু করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনামা মেনে চলার সম্ভাবনা রয়েছে, এবং খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানা গিয়েছে। এবং ঝাড়খণ্ড সরকার জানিয়েছে যে নবম এবং তার বেশি শিক্ষার্থীদের জন্য স্কুলগুলি আবার চালু করার পরিকল্পনা করেছে, এবং ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী বৈদ্যনাথ মাহাতো এর আগে রাজ্যের শিক্ষার্থীদের ডিজিটাল পরীক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 27% শিক্ষার্থী অনলাইনে ক্লাস প্রবেশ করতে পেরেছেন, বাকি পাশাপাশি গ্রাম অঞ্চলের এই সংখ্যা আরও কম। তাই রাজ্য সরকার 21শে সেপ্টেম্বর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুলগুলি আবার চালু করার পরিকল্পনা নিয়েছেন। এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 20শে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে পড়ুয়াদের স্কুলে যেতে অনুমতি দেওয়া হয়েছে। এবং দিল্লি সরকার নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালিয়ে যাবে। এবং হরিয়ানা শিক্ষামন্ত্রী কানোয়ার পাল গুর্জার বলেন যে স্কুল খোলার জন্য হরিয়ানা রাজ্য প্রস্তুত, এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অনুমতি ও নির্দেশিকার জন্য অপেক্ষা করছে। উত্তরাখণ্ডে 21শে সেপ্টেম্বর থেকে কোনো স্কুল খুলবে না বলে 21শে সেপ্টেম্বর থেকে খুলবে না জানিয়ে দিয়েছে, এবং উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী অরবিন্দ পাণ্ডে। এবং অন্ধ্রপ্রদেশের সরকার অনুমতি দিয়েছে যে স্কুলে 50% শিক্ষক ও শিক্ষাকর্মী উপস্থিত থাকতে হবে, এবং পড়ুয়ারা স্কুলে আসতে পারবে, তবে অভিভাবকদের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। অসমও 30শে সেপ্টেম্বরের আগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার খুলছে না, তবে অনলাইন অথবা ডিস্টেন্স লার্নিং কোর্সগুলি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন কিছু কিছু রাজ্য কিন্তু তারা স্কুল খোলার পক্ষপাতী বা খোলার জন্য প্রস্তুত শুরু করে দিয়েছে, আর কিছু কিছু রাজ্য কিন্তু 30শে সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গও কিন্তু তাই 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো যাই হোক, স্কুল খোলা নিয়ে এই লেটেস্ট আপডেট আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।